এই কালামটি এখন যেটি পড়ব এটি একটি মস্ত বড় আল্লাহ রসুলের শান, অনেক বড় উচ্চ মকামের শান এটা। আমরা দেখবেন যারা যেমন আজকে যার অনুষ্ঠান আমরা হাজির হয়েছি, হুজুর কেবলা হযরত আমিরুল মুমিনীন রহমাতুল্লাহ আলাইহ, উনি গাউসুল আজম মাইজন্ডারির দেওয়া শরাবে শরাবান তাহুরা যেটাকে বলে, ওই শরাবান তাহুরা খেয়ে আজকে ওনার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে বেড়াচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশে তো শরাবান তাহুরা খায় না, শরাব মানে তো বুঝেন যেটাকে বাংলা ভাষায় মদ বলে। এই মদ, মদ এমন একটা জিনিস, মৌলার হাতের মদ আর বাজারের মদ, এই মদের একটা পার্থক্য আপনারা বুঝেন, বোঝার চেষ্টা করেন। দেওয়া পুরা বোতল মদ খেয়ে আছে, ওই শরাব পান করে মুখে আমার থাকে যেন মুহাম্মদ রাসূল, অন্তরে যে ফুটে যেন ওই মুহাম্মদি ফুল, অন্তরে যে ফুটে যেন মুহাম্মদি ফুল, মুখে আমার থাকে যেন মুহাম্মদ রাসূল, অন্তরে ফুটে যেন মুহাম্মদি ফুল, যেই নামেরই শরাব পিয়ে, যেই নামেরই শরাব পিয়ে ফেরে সারা কলতাসে হই গরি আমি